হ্যালো ভিউয়ার্স, সকলকে আবারও স্বাগতম জানাই আপনাদের ত্রিপুরা স্টাডি চ্যানেলে। প্রিয় ভিউয়ার্স, এই মুহূর্তে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে যে খবরটি আছে সেটি আমি আপনাদের সামনে বলছি। এর আগে আমি বলে রাখছি, যারা যারা আজকে আমাকে হোয়াটসঅ্যাপ SMS করেছিলেন, দাদা সুপ্রিম কোর্ট আমাদের পরীক্ষা নিয়ে কী সিদ্ধান্ত দিল বা কী সিদ্ধান্ত নিল, আমি তাদেরকেই বলছি ভিডিওর শুরুতেই। আজকে সুপ্রিম কোর্ট আমাদের যে CBSE পরীক্ষা নিয়ে বলেছে, আগে আমাদের কেন্দ্র সরকার সিদ্ধান্ত নিতে পরীক্ষা নিয়ে, তারপর সুপ্রিম কোর্টের কাছে যাওয়ার জন্য, এবং পরশু দিন আবারও পুনরায় সুপ্রিম কোর্ট রায় দেবে, কিন্তু তার আগে সরকার সিদ্ধান্ত নিতে হবে পরীক্ষা নিয়ে। তো আপনারা জানেন আগামী 1 তারিখ অর্থাৎ আগামীকালকে কিন্তু CBSE-র পরীক্ষা সংক্রান্ত মিটিং আছে। আবারও বলে রাখছি, এটা CBSE পরীক্ষা সংক্রান্ত। আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করছেন, আপনারা অনেক অনেক জায়গা থেকে শুনেছেন যে এটা নাকি আমাদের TBSC বোর্ডেরও। আমি বলে রাখছি, এমন কোনো সম্ভাবনা নেই কিন্তু TBSC বোর্ড ওটার দ্বারা প্রভাবিত হতে পারে, এটা কিন্তু সম্ভাবনা নেই। তবে সেন্ট্রাল গভর্নমেন্ট যদি বলে দেয় যে রাজ্য সরকারকে পরীক্ষা না নেওয়ার জন্য, তখন গিয়ে সেটা আলাদা বিষয়। আমি আপনাদের আগেই বলেছি, আপনারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিন। আমি এবারও বলবো, এখনই বলবো, আপনারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিন। আজকে আমাদের সরকার কি বললেন, আজকে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী শ্রী রতনলাল মহোদয়কে বলা হয়েছে পরীক্ষা নিয়ে। উনি বললেন যে বোর্ড আপাতত সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিকের 3টি পরীক্ষা হবে, যেটা আমি আপনাদের কিছুদিন আগে বলে দিয়েছি যে বোর্ড আপাতত সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিকের 3টি পরীক্ষা হবে, সায়েন্স, ম্যাথ এবং ইংলিশ। অনেকেই আমাকে আপনারা হোয়াটসঅ্যাপে বলেছেন যে দাদা খবরটি কোথা থেকে পেলেন, এটা কি শিওর নাকি। আমি আপনাদের বলছি, আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী কিন্তু আজকেও সেটাই বলেছেন যে আমরা আপাতত এটা নিয়ে আলোচনা করেছি এবং মধ্যশিক্ষা পর্ষদও সেটা নিয়ে আলোচনা করেছে, বা এটা ওনারা ভেবে রেখেছেন যে মাধ্যমিকের ইংলিশ, সায়েন্স এবং ম্যাথ পরীক্ষা হবে, এটা আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন। এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষার কথা যখন জিজ্ঞেস করা হয়েছে, তখন উনি বলেছেন উচ্চ মাধ্যমিকের পরীক্ষার ক্ষেত্রেও কেবলমাত্র মেজর সাবজেক্টগুলির পরীক্ষা হবে, কিন্তু মেজর সাবজেক্ট কোনগুলি সেগুলি কিন্তু বলা হয়নি। আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন যে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ এটা নিয়ে ভাবছে, কারণ এখানে সায়েন্স, আর্টস, কমার্স রয়েছে, 3টা স্ট্রিম রয়েছে, তার জন্য এটার ক্ষেত্রে একটু অসুবিধা সৃষ্টি হতে পারে, কিন্তু ওনারা এটা নিয়ে ভাবছেন, এখনও ফাইনাল কোনো সিদ্ধান্ত হয়নি। উনি বলেছেন যে আগামী পরশু দিন অর্থাৎ 3 তারিখে কিন্তু ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সঙ্গে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী সহ রাজ্যের শিক্ষা আধিকারিকদের একটি বৈঠক হবে বা মিটিং হবে, ওনারা ভেবেছেন মিটিং করবেন। তো এই মিটিংয়ে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে, আপনাদের পরীক্ষার যে রুটিন বা পরীক্ষার ডেট সমস্ত কিছু নিয়ে আপনাদের জানানো হবে। উনি বলেছেন পরীক্ষার 15 দিন পূর্বেই আমাদের যে রুটিনটি দেওয়ার কথা উনি বলেছেন, কিন্তু এর আগেই রুটিন দিয়ে দেওয়া হবে, কারণ আমাদের রাজ্যে নাকি এখন করোনা পরিস্থিতি খুব ভালো, এটা সম্পূর্ণ আমাদের শিক্ষামন্ত্রী বলেছেন। আপনারা প্লিজ গুজবে কান দেবেন না, আমি আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করছি, আপনারা পড়াশোনা করুন। যদি পরবর্তী সময়ে পরীক্ষা না হয় তাহলে কোনো অসুবিধা নেই, পরীক্ষা না হলে, তবে এই মুহূর্তে যদি আপনাদের পরীক্ষা হয়ে যায় এবং আপনারা পড়াশোনার দিকে নজর না রাখেন, তাহলে কিন্তু আপনাদের ভবিষ্যতের সমস্যা হতে পারে। আপনারা গুজবে কান দেবেন না, আমি আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করছি, আপনারা অবশ্যই পড়াশোনা করবেন। যখনই কোনো ইনফরমেশন আসবে ছোটো থেকে বড়, আমি আপনাদের জানিয়ে দেবো। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে SMS করতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বারটি ইউটিউবের অ্যাবাউটে দেওয়া আছে, আপনারা সেখান থেকে নিয়ে নেবেন। আমাকে আপনারা হোয়াটসঅ্যাপে, ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজে SMS করতে পারেন। ত্রিপুরা শিক্ষা সংক্রান্ত যে কোনো খবর পেতে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যদি ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে আমি আবার ফিরছি। ধন্যবাদ।